মিছে এই জীবনের রংধনুটা মুছে যাবে একদিন জেনে না থাকতে সময় খোদা রহে থাকতে সময় খোদা রহে নিজের জীবনটা সঁপে দাও নিজের জীবনটা সঁপে দাও গহরা মিছে মায়া বন্ধন ভালোবাসা মিছে কন্ধ ভেঙে যাবে একদিন এই গান চিরদিন থাকবে না বাসন জীবনের মুখে পড়ে সকল বিবাদ জীবনের মুখে পড়ে সকল বিবাদ সর্বদা সব খানে মেনে নাও মিছে জীবনের রংধনুটা মুছে যাবে একদিন জেনে নাও থাকবে সময় খোদা রহে থাকবে সময় খোদা রহে নিজের জীবনটা সঁপে দাও নিজের জীবনটা সঁপে দাও যে জীবনে আসবে সমাপ্তি বন্ধ হবে যত প্রাপ্তি এ জীবনে আসবে প্রপাত সন্ধ্যার সাথে হবে মোলাকাত জীবনের এই পরিণতি জীবনের পরিণতি হিংসা বিজেজ সব ভুলে যাও মিছে জীবনের রংধনুটা মুছে যাবে একদিন জেনে নাও থাকতে সময় খোদা রহে থাকতে সময় খোদা রহে নিজের জীবনটা সঁপে দাও নিজের জীবনটা সঁপে দাও কত আর করবে বাড়িগারি পরে হবে যত সব গহনা সারি এ জীবনে আসবে প্রপাত সন্ধ্যার সাথে হবে মুলাকাত কত আর করবে বাড়িগারি পরে হবে যত সব গহনা সারি মুছে যাবে সতান আহামিকা যেতে হবে শুধু একা একা সাবুলে রুজু হও খুদার পথে সাবুলে রুজু হও খুদার পথে মুক্তির পথ যদি পেতে চাও মিছে জীবনের রংধনুটা মুছে যাবে একদিন জেনে নাও থাকতে সময় খোদা রহে থাকতে সময় খোদা রহে নিজের জীবনটা সঁপে দাও নিজের জীবনটা সঁপে দাও নিজের জীবনটা সঁপে দাও মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর অনেক সুমধুর কণ্ঠস্বরে আমাদেরকে ইসলামী সঙ্গীত শোনাইছেন ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা তার মুখ থেকে আরও সুন্দর সুন্দর সঙ্গীত শোনার জন্য আশাবাদী থাকব এখন আপনাদের সম্মুখে মূল্যবান তকরির পেশ করবেন এই মাওলানা হারুনা রুজিনুদ্দিন সাহেব হযরতকে ওনার মূল্যবান তকরির পেশ করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি Thank you.
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا. إن مع العسر يسرا. فإذا فرغت فانصب وإلى ربك فارغب. سمعت علماء الكلام والتشير بيان أسكير أي مهدي محفلي أمار جبي شوينا أبدالله عمتكي جانين যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত কে নিয়ে কিছু আলোচনা চলতেছিল, আজকের এই পর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান এবং বিশাল সিরাতের কিছু অংশ হয়তো আজকে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করব। গত বৈঠকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শুনতে গিয়ে ছাতার সাথে উনি যে প্রথমে মুলকে শাম এবং সিরিয়া সফর করতেছিলেন ওইখান পর্যন্ত মনে হয় পৌঁছেছিলাম, ঠিক না? এখন ওইখান থেকে ইনশাআল্লাহ শুরু করব। বুহাইরা রাহেব সে ছিল তখনকার যুগের খ্রিস্টান এবং ধর্মে খুব মানে ধর্ম জ্ঞান রাখে যে এরকম একজন ব্যক্তি, এবং সে আগে থেকেই জানতো তাদের কিতাবে এটা লেখা ছিল যে শেষ নবী আসবে ওনার এরকম বেশ কিছু নমুনা পাওয়া যাবে। তারা আগে থেকেই কিছু এটা মানে সম্ভাবনাগুলি বুঝতে ছিল যে হ্যাঁ হয়তো শেষ নবী আসার সময় হয়ে গেছে, এবং সে কিতাবে পেয়েছিল যে উনি কোন একটা কাফেলার সাথে কোন একটা গ্রুপের সাথে মুলকে শামে ছোটকালে আসবেন এবং যখন আসবেন তখন ওই কাফেলাকে ইয়া দেওয়ার জন্য ছায়া দেওয়ার জন্য আসমান থেকে একটা মেঘাচ্ছন্ন একটা অবস্থা মেঘের একটা অবস্থা ওদের সাথে সাথে যাবে, এবং যেখানেই যাবে সেখানে ওনার সাথে খুব ভালো ব্যবহার করা হবে। এভাবে বেশ কিছু আলামত সে তাওরাত ইনজিলের আগের যে কিতাবগুলো ছিল সেই কিতাব থেকে অনেক কিছু আলামতের কথা সে জেনে নিয়েছিল। তো যখন হঠাৎ উনি যখন বের হয়েছে নিজের গির্জা থেকে তখন দেখলো যে একটা গ্রুপ আসতেছে, আপনি একটু একটা গ্রুপ আসতেছে এবং ওই গ্রুপটাকে আসমান থেকে কোন একটা যেন ছায়া বড় একটা মেঘাচ্ছন্ন অবস্থা সেটা যেন ওনার গ্রুপটাকে এভাবে ছায়া দিয়ে আসতেছে সাথে সাথে। পরে দেখলো তারা একটা গাছের ছায়াতে গিয়া সবাই বসলো, ওই গ্রুপে যে কয়েকজন ছিল 10-12 জন যাইছিল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ছিলেন এবং ওনার চাচা আবু তালেব ছিলেন আরো অনেক লোকেরা ছিলেন তো যখন গ্রুপটা গেল একটা গাছের ছায়াতে ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে গাছের ছায়া চলে গেছে যেখানে গাছের ছায়াটা পড়ছে ওই বড়রা ওখানে গিয়ে বসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে গেছে ওদের যখন পরে গিয়ে উনি বসলেন রাহে ওইটা দেখতেছিল ওই যে ফাদরি মানে ও দূর থেকে লক্ষ্য করতেছিল যে কি হচ্ছে তখন দেখলো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন গাছটা নিজে ছায়াটা যেন মানে নড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের উপরে চলে আসছে এইটা দেখে সে বুঝতে পারছে নিশ্চয় এদের সাথে আখির জীবনের নবী আছে তারপরে সে দাওয়াত দিল বললো যে হ্যাঁ এদেরকে দাওয়াত দিতে হবে এবং সে এটাও পেয়েছে যে ওনার বাপ ছোটকালে মারা যাবে মাও মারা যাবে মা বাপ কেউ থাকবে না এবং চাচাই ওনার মানে রক্ষণাবেক্ষণ করবে এবং দেখাশোনা করবে তো এটা নিশ্চিত হওয়ার জন্য দাওয়াত দেওয়ার পরে এটা স্বাভাবিক কেউ যখন কাউকে তালাশ করে যখন সামনে আসে অন্তরে একটা জানা হয়ে যায় যে মনে হয় উনি হবে একটা অন্তরে একটা ভাব আসে না যে মনে হয় উনি হবে আচার ব্যবহার এসে মানে কারণ আমি গতবার বলেছিলাম আপনাদেরকে কোরআনে স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা বলছে তাজিদুনাহু মাকতুবান ইনদাহুম বিত্তাওরাত ওয়াল ইনজিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছে ওনার ব্যাপারে সব কিছু লেখা তোমরা পাবে কোথায় ইনজিলে তোরাতে আগের জমানার যে সমস্ত কিতাব সব কিতাবে তোমরা পাবে এটা এখন আজীব কোরআনের তো সত্যতা এভাবে প্রমাণ হয় আপনারা অবাক হবেন যে ধর্মেই কিছু না কিছু কিতাব এখনো আছে যদিও অবিকৃত অবস্থায় আছে তারপরেও এখনো পর্যন্ত এই যে বিকৃত অবস্থায় যা আছে তাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী পাওয়া যায় আপনি হিন্দুদের কিতাবে দেখেন তারা যা পেশ কোরআন মানে ওইখানে পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা আছে এবং ওনার সাথী কয়জন হবে তাও বলা আছে কয় হাজার নিয়ে যুদ্ধ করবে তাও বলা আছে ওনার মার নাম কি হবে বাপের নাম কি হবে ইত্যাদি সব বলা আছে এভাবে প্রত্যেকটা জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন যেন তারা স্পষ্টভাবে বুঝতে পারে এটা কোরআনে মজিদে আল্লাহ তাআলা বলছেন ইহুদিরা নাসারারা স্পষ্ট বুঝতো যে উনি নবী কিন্তু এই জন্যই মানতো না যে এই নবীটা আমাদের পক্ষ থেকে আসলো না কেন ইহুদিদের পক্ষ থেকে আসলে তো আমরা মাদার উপরে নিতাম এবং নাসারাদের পক্ষ থেকে আসলো মাদার উপরে নিতাম এখন খালি এটা আরবদের পক্ষ থেকে কেন আসলো এটাই ছিল হিংসা এবং বিদ্বেষের আসল কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম বলছে রাসূলুল্লাহ কে এমন ভাবে চিনে যেভাবে তারা নিজের ছেলে সন্তানকে চেনে বরঞ্চ তার চেয়েও বেশি চিনে অনেক সময় ছেলে সন্তান হয়তো স্ত্রী বলতেছে এই জন্য না যে এটা তোমার ছেলে সে মিথ্যাও বলতে পারে আল্লাহ না কিন্তু সে তো মনে করবে আমার সন্তান কিন্তু রসুলের ব্যাপারে তো এরকম কোনো সন্দেহ কোনোদিন নাই আল্লাহ বলতেছে এবং কিতাবেও বলা আছে এই জন্য এরা এভাবেই চিন্ত রসুল্লাহ আল্লাহ বলতেছেন এরা এমনভাবে চিন্ত আহলে কিতাব যারা আছে তারা রসুল্লাহকে এভাবে চিনতেন কিন্তু মানতেন না কেন শুধুমাত্র এই কারণে যে ইহুদিদের মাধ্যমে কেন আসলো না নাসারাদের মাধ্যমে কেন আসলো না আরবদের থেকে কেন আসলো এটাই হলো শত্রুতার বড় কারণ এটা পরে ইনশাআল্লাহ যখন কথা হবে তখন জানতে পারবে তো সেই যখন বুঝলো যে না নিশ্চয় আমি যাকে আমরা তালাশ করতেছি উনি এদের সাথে আছে তখন ওইটা জানার জন্য যে এই ছেলের মা বাপ আছে কিনা এটা জানার জন্য দাওয়াত দেওয়ার পরে জিজ্ঞাসা করছে সবাইকে খানাকা মানুষ যখন শেষ হয়েছে জিজ্ঞাসা করলো যে মানে এই যে ওনার নাম কি তখন বললো যে মুহাম্মদ
এখন উনি কিতাবে পাইছে ওনার নাম মোহাম্মদ হবে আহমদ হবে হ্যাঁ ঈসা আলাইহিস সালাম নিজে সুসংবাদ দিয়ে গেছেন না ঈসা আলাইহিস সালাম কি বলছেন ومبشرا برسول ياتي من بعد اسمه احمد আমার পরে এমন এক রসুল আসবে ঈসা আলাইহিস সালাম সমস্ত নবীরা বেশারত দিয়েছে শেষ নবী যে আসবে এটা সমস্ত নবীরা বেশারত দিয়েছে ঈসা আলাইহিস সালাম স্পষ্টভাবে বলছে আমার পরে এক রসুল আসবে আল্লাহর দূত আসবে ওনার নাম হবে আহমদ মুহাম্মদ অর্থাৎ প্রশংসিত ব্যক্তি এই নামটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম আহমদ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম কি ছিল মুহাম্মদ ছিল আহমদ কোরআনের এক জায়গায় আসছে মুহাম্মদ কয় জায়গায় আসছে চার না পাঁচ আচ্ছা পাঁচ জায়গায় আসছে কোরআনের মুহাম্মদ শব্দটা আর আহমদ এক জায়গায় আসছে কিন্তু দুটোটা একটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছে আনা আহমদ আনা মুহাম্মদ আনা আল মাহি আনা আল হাশির আনা আল আখির انا اخر الانبياء ها ابو على النبي الرحمه على النبي الملحمه سوي حديث المرد رسول الله بيش কিছু নাম সাত আটটা নাম স্পষ্ট ভাবে رسول الله নিজে বলছ এগুলো আমার নাম তো এরা জানতো যে এখানে ওনার ব্যাপারে পুরো বলা আছে নাম পাইল এরপরে জিজ্ঞাসা করলো যে ওনার বাপ কে ওনার দায়িত্বশীল কে আবু তালেব বলল যে আমি উনি নিজের চেলার মতো জানতো তখন বহাইরা বলছে যে এটা তো হওয়া উচিত না আমি যাকে তালাশ করতেছি তার বাপ তো থাকবে না তারপর আবার শিওর হওয়ার জন্য বলছে আপনি সত্যি করে বলেন আপনি কি বাপ বলছে কেন বলছে কারণ আছে আগে বলেন আমাকে তো বলে যে আমি আসলে বাপ না আমি চাচা বড় চাচা তো সে বলে যা ওকে আমার মনটা শান্তি পাইছে বলছে ওর বাপ কি মানে কোথায় বলছে ছুটে গেল মারা গেছে তখন সোজা পাই গেছে হ্যাঁ এটাই তো নবীর সব আলামতের মধ্যে পাওয়া যাচ্ছে বলছে মা বলছে মাও মারা গেছে তখন দুটা আলামত সে পাইছে তারপরে কি তাই করো তো নবুয়তের কোনো কথা নেই সে বুঝতে পারছে যে উনি নবী হবে আখেরি নবী এবং বোঝার পরে সে আবু তালেবকে মানে উপদেশ দিল যে এই ছেলেকে নিয়ে তুমি রুমিদের কাছে যাই না এবং অন্যান্য ইহুদিরা যদি ওনাকে পায় তখন তো হত্যা করে দেবে একে রক্ষা করো তুমি চলে যাও তারপরে আবু তালেব এইসব বল খুব সংক্ষিপ্ত করে ওখান থেকে চলে আসত তারপরে রসুল্লাহ সাল্লামকে আর মানে যখন একটু ছোট ছিলেন তখন আর নিয়ে যেতেন না কোথাও এভাবে রসুল্লাহ সাল্লামের তরবিয়ত একের পর এক আস্তে আস্তে হচ্ছিল একটু বয়স যখন আর একটু বাড়লো এক সময় আরবরা যখন একটা যুদ্ধের মধ্যে হারবুল ফিজার বলে একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে মানে কুরাইশ এক পক্ষে অন্যরা আরেক পক্ষে কুরাইশের পক্ষে যারা আছে সবাই মিলে ওদের বিরুদ্ধে যুদ্ধ করবে যুদ্ধ করবে তো যুদ্ধ কেমনে করবে এখন অন্যায় ভাবে যুদ্ধের মধ্যে তো আল্লাহ নবী শরীফ হতে পারেন তো রাসূলুল্লাহ কি করছিলেন ওই যুদ্ধে ওদের জন্য তীর যে আছে না তীরের যে গাঠি থাকতো তীরগুলো ছিলে দেওয়া এই কাজ করছেন কত সহযোগিতা করছেন বলে রওয়ায়েতের মধ্যে আছে চাচাদেরকে তীর আনিয়ে দিতেন আর কি সরাসরি ডাইরেক্ট এরকম কোন সংশোধন করেন নাই এইখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুদ্ধের জন্য একটা যে অভিজ্ঞতা দরকার একটা যুদ্ধ করতে হলে মানে কিরকম করতে হয় ওইটাও যেন একটা দিলের মধ্যে মিন জানিবিল্লাহ এটা ঢুকাই দেওয়া হয়েছে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সব রকমের কামালিয়াত একটার পর একটা করে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আস্তে আস্তে ঢুকেছে তখনকার যুগে আরেকটা ঘটনা হয়েছিল এটা হলো হিলফুল ফুজুল বলে যখন রাসূলুল্লাহর বয়স আরেকটু বেশি হয়েছে 17-18 বছর মনে করে
সেরকম তখন তো একটু যৌবনকাল, সেরকম এক সময় কোরাইশের কিছু লোকেরা যারা কাফের ছিল, বিশেষ করে আসিফ ইবনে ওয়াইল নামে একজন বড় জালেম, সে গরিব মানুষ থেকে পয়সা নিয়ে মানে তার মানে যেগুলা সদাই আছে যেগুলা সামান এগুলো নিয়ে নিছে, তার পয়সাগুলা দেয় নাই। ওই লোকটা যখন আসছে আসার পরে তাকে পয়সা তো দেয় নাই এবং তার উপরে জুলুম করছে, অত্যাচার করছে। ওইটা থেকে মুতাম ইবনে আদি নামে একজন লোক ছিল, তার ছেলেদের মধ্যে অনেকটা ফজল ছিল, তো সবগুলি ফজল মিলে একটা চুক্তি করছে, এটাকে প্যাক্ট করছে একটা মানে চুক্তি করছে মিলে। এই চুক্তিটা কি ছিল? অন্যায় মানে জালেমের বিরুদ্ধে ন্যায় মানে যারা মজলুম তাকে ন্যায় দেওয়ার জন্য এরা উঠে দাঁড়াবে, মানে অন্যায়ের বিরুদ্ধে এরা মানে দাঁড়া হবে এবং অন্যায় মানে প্রতিহত করবে এই সমাজ থেকে। এটাই উদ্দেশ্য মেইন ছিল ওই প্যাক্টের এবং ওই চুক্তির। ওইখানে রসুল্লাহ সাল্লামকে যখন দাওয়াত দিয়েছেন বলতে আমরা এরকম একটা চুক্তি করতে চাচ্ছি, কারণ স্বাভাবিক কাকে দাওয়াত দেয়, কোন একটা জিনিস যখন গঠন করতে যাবে তখন উদ্দেশ্য হিসাবে সেই হিসাবে মানুষ দাওয়াত দেবে না। যাদের উদ্দেশ্য ছিল কি অন্যায়ের বিরুদ্ধে যারা লড়বে যারা সত্যের পথে আছে এই সমস্ত কিছু লোককে নিয়ে আমরা একটা প্যাক্ট করব, তো ওদের প্রথম পছন্দ ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? যদিও বা নবুয়ত আসেনি, তারা সারা জীবন দেখছে যে উনি অন্যায়ের বিরুদ্ধে আছে এবং ন্যায়ের পক্ষে আছে, সবসময় হকের সাথে আছে এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং উনাকে আল আমিনু সাদিক বলা হত, আমানতদার এবং সত্যবাদী। ওনার একটা লকব উপাধি হয়ে গেছিল আরবদের মধ্যে, মুশরিকিন দায়ের লকব দিয়েছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রথম ডাকছে, এবং অন্যরা যারা ছিল তারাও সাথে আছে। এখানে যেহেতু ফজল নামের বেশি লোক ছিল এই জন্য এই চুক্তিটার নামে হয়ে গেছে হেলফুল ফজুল, অনেক ফজল এখানে ছিল, এটা উদ্দেশ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে যাওয়ার পরে হিজরতের পরে একদিন কোন এক প্রসঙ্গে বলছে যে বলছে জাহিল যুগে আমাকে যেভাবে হেলফুল ফজুলের জন্য ডাকা হয়েছিল, আজকেও যদি এরকম কোন দাওয়াত কেউ আমাকে দেয় আমি সাথে সাথে লব্বাই বলবো, আমি হাজার থাকব, মানে মজলুমের পক্ষ নিয়ে জালেমের বিরুদ্ধে লড়া, এটা হলো নবীদের কাজ, এটা হলো সত্য লোকদের কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মানে সুন্নত এবং দিলের আশা মনের আশা, এগুলো আমরাও কি কোনোদিন পূরণ করি? আমরা কিরকম, আমরা উল্টা করি না? তখনকার যুগে জাহেলী যুগে একটা কথা ছিল, অনসুর আখাকা যালিমান আও মাযলুমা, এরা এটা কথা বলতো কি তোমার ভাই এর সাহায্য করো সে জালেম হোক অথবা মজলুম হোক, মানে সে জালিম হলেও তোমাকে তার সাথে যেতে হবে জুলুম করার জন্য, আর সে মজলুম হইলে তো তার জুলুমের প্রতিশোধ নেওয়ার জন্য যাবে, অবশ্যই যাবে। তাহলে এটা একটা কথা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন নবুয়তের পরেও আল্লাহর রাসূল এই কথাটা আবার ঘোষণা করলেন কি উনসুর আখাকা যালিমান আও মাযলুমা, কিন্তু অর্থের মধ্যে আসমান জমিন পার্থক্য। রাসূলুল্লাহ বললেন যে হ্যাঁ তোমার ভাই এর সাহায্য করো, এখানে ভাই মানে আবার ওরা তো ভাই মনে করত বংশ হিসাবে, এখানে ভাই মানে মুসলিম ভাই দিন দিন হিসাবে, হ্যাঁ আল্লাহ দিন দিন হিসাবে যত ভাই আছে মুসলিম ভাই ইমানদার ভাই এদের সাহায্য করবে, যদিও জালেম হয় যদিও মজলুম হয়। এখন সাহাবায়ে কেরাম যেহেতু আগের কথা অন্য হিসাবে বোঝার অভ্যাসে ছিলেন, তুলনা দিলে ফটকা আসছে, ফটকা আসার কথা না? এটা ঠিক তো আমি মজলুমের সাহায্য করব, এটা তো ওকে বুঝে আসে, তো বলছে ইয়া রাসূলুল্লাহ কাইফা আনসুরুহু ওয়া হুয়া যালিম, মজলুমের সাহায্য করব এটা তো বুঝলাম, কিন্তু জালেমের সাহায্য কেমনে করব এটা তো বুঝলাম না, আপনি জালেমের সাহায্য করতে বলতেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার মানে বলেছে তামনাউহু মিনাল যালম, ওসে জালেমের সাহায্য মানে
জালেমকে জুলুম করতে দিবে না, এটা তার সাহায্য। জালেমকে যদি জুলুম থেকে বিরত রাখো তাহলে এটাই আসল তার বড় সাহায্য। সুতরাং মজলুমকে সাহায্য করবে আর জালেমের হাত ধরে রাখবে সে যেন জুলুম করতে না পারে। তাহলে তুমি জালেমকেও সাহায্য করলে মজলুমকেও, কথা এক কিন্তু অর্থ ভিন্ন, এটার মোরাল ভিন্ন। ইসলাম এটা এক অর্থে ব্যবহার করছে, জাহিলি যুগরা অন্য অর্থে ব্যবহার করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা এখন সেই কথাটাকে, রাসূলুল্লাহর এই কথাটাকে হয়তো ব্যবহার করতেছি ওই জাহিলি যুগের অর্থ হিসেবে, ঠিক কিনা? এটা দেখতেছি না যে কে হক কে না হক। আমার ভাই আমার আত্মীয় যাই হোক ও ঠিক আছে, এটা যেন মুসলমানের কাজ না হয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের বিরুদ্ধে, ঠিক না? আল্লাহ রসুল কি বলছিলেন, যারা অন্যায় করবে তারা, যারা জালিম সে নিজের চাচা হোক বাপ হোক দাদা হোক যেই হোক, আর যে মজলুম সে আপন হবে সে যেই হোক, রোম থেকে ফারস থেকে। রোম থেকে একদিন আসতেছে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারস থেকে আসতেছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদের কোনো আত্মীয়তা নাই, বংশের সাথে কোনো সম্পর্ক নাই, অথচ আল্লাহ রসুল তাদেরকে কত মান সম্মান দিয়েছে এবং তাদের সাথে কি সম্পর্কের কথা বলছেন। হাবশা থেকে বেলাল আসতেছে উনাকে কত সম্মান করা হচ্ছে ইসলামের মধ্যে, বলছিলাম হযরত ওমরের মতো মানুষ উনাকে বলতেছে বেলাল সাইয়েদুনা, একজন কালো গোলাম হাবশি গোলামকে যদি হযরত ওমর বলতেছে বেলাল সাইয়েদুনা, বেলাল আমাদের সর্দার, কার মুখ থেকে বের হচ্ছে? কুরাইশের সবচেয়ে ভালো উৎকৃষ্ট একজন সর্দার, এরকম একজন আরব কুরাইশি আরব একজন গোলামকে বলতেছে সাইয়েদুনা আমার মাতার উপরে। এটা কে করছে? এই এই শিক্ষা তাদেরকে কে দিছে? ইসলাম তাদের শিক্ষা দিছে। ইসলাম তো এই লোকগুলোকে এভাবে মুখ বানিয়ে গেছে, ঠিক না? আর সালমান ফারসিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতে সালমানু মিন্না আহলিল বাইত, সালমান তো আমার পরিবারের লোক, সুবহানাল্লাহ। এখানে আহলে বাইত কোন হিসাবে সম্পর্কের ভিত্তি আমাদের বোঝা দরকার। ভিত্তি যদি ইমানের ভিত্তিতে সম্পর্ক হয় সে আমার ভাই। আল্লাহ আল্লাহ তাআলা কি বলতেছেন, তারা যদি মুশরিকিনরা কাফেররা তাদের তওবা করে কুফর ছেড়ে দেয় শিরিক ছেড়ে দেয় এবং নামাজ পড়ে জাকাত দেয় তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও, তাদের পিছনে পড়িও না। অন্য আয়াতে কি আছে, তারা তোমাদের ধর্মীয় ভাই। আল্লাহ হুবত এটা ভ্রাতৃত্ব এটা আল্লাহ নিজে প্রমাণ করতেছে, তাহলে তোমরা তখন তারা তোমাদের ভাই। তাহলে যদি তওবা না করে ভাই হইল কিনা, আত্মীয় হইল যেন আত্মীয় না, এটার প্রমাণ কোরআনে আপনারা দেখলে পাবেন। নূহ আলাইহিস সালাম কি বলছেন, নূহ আলাইহিস সালামের ছেলেকে বলছেন যখন অবস্থা খুব কাহিল, কাফের তারা আল্লাহর হুকুমে সবাইকে উঠাইছে এবং আল্লাহ তারা আগে ওয়াদা করছে যে নূহ তুমি এবং তোমার পরিবার তোমার সাথে যারা আছে তাদেরকে আমি নাজাত দেব, নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকে বললেন যে কেনানকে ওঠো ওঠো, সে ওঠে না, সে কাফেরদের সাথে ছিল। তো নূহ আলাইহিস সালাম যখন পানি শুরু হয়ে গেছে চতুর্পাশ থেকে তুফান শুরু হয়ে গেছে তখন নিজের ছেলেকে বলল ইয়া বুনাই এ আমার আদরের সন্তান ইরকাব মানা ওঠো আমাদের সাথে ওঠো কাফেরদের উঠে যাও, ওয়ালা তাকুম মাল কাফিরিন কাফেরদের সাথে থাকবে। তো কি বলছিল, আমি একটা পাহাড় আছে
একটা পাহাড়ের আশ্রয় নিব, ওই পাহাড় আমাকে পানি থেকে কি দিবে, বাঁচাবে, নাজাত দিবে। নাউজুবিল্লাহ। কাফের ইকবাল বড় সুন্দর করে বলছে, কাফের কি ইয়ে পেহচান কি আফাক মে গুম হ্যায়। ইকবাল কত সুন্দর করে, আল্লামা ইকবাল কত সুন্দর বলছে, কাফের কি ইয়ে পেহচান কি আফাক মে গুম হ্যায়। মুমিন কি ইয়ে পেহচান কে গুম উসমে হে আফাক। কোথায় কি কোথায় কি, মানে কাফের জগৎ এরা এই দুনিয়ার বাহিরে যেতে পারে না, এদের আকল এত যে মানে কমজোর দুর্বল, এর বাইরে আর কিছু নেই, হয়তো এটা নয়তো এটা নয়তো এটা, এদের অন্তরে যে তওয়াক্কুল নূর আল্লাহ মানে জন্য খুলে যাওয়া অন্তর, এটা তাদের অন্তরে হয় না। আর মোমেন হলো কি, সব কিছু তার ভিতরে ঘুরতেছে, সে কিন্তু এগুলোর বাহিরে আল্লাহকে ছাড়া কোথায় আর কোথায়। এটা আল্লাহ ইকবাল সুন্দর করে বলছে, কাফের কি ইয়ে পেহচান কি আফাক মে গুম হ্যায়, মুমিন কি ইয়ে পেহচান কি গুম উসমে হ্যায় আফাক। এই অবস্থা তো, সেই যেহেতু ছিল, সে সরাসরি কি বলতেছে, সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি এমন একটা পাহাড়ে আশ্রয় নেব, সে ওই পাহাড় আমাকে আশ্রয় দিবে, আমাকে পানা দিবে। তখন ইমানের উত্তর কি আসতেছে দেখেন, কুফরের প্রশ্ন কি, ইমানের উত্তর কি, কি বলতেছেন, قال لا عاصم اليوم من امر الله الا من رحم। নূহ আলাইহিস সালাম বলতেছে, বাবা খবরদার, আজকে আল্লাহ ছাড়া কেউ তোমাকে বাঁচাইতে পারবে না, একমাত্র আল্লাহই বাঁচাবে। এটাই হলো ইমানের শক্তি, ইমানের আওয়াজ, ঠিক না। তখন হইছে কি, ওয়াহাল বাইনহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। এই করতে করতে এক বিরাট সমুদ্রের মতো, বিরাট পাহাড়ের মতো একটা মৌজ ঢেউ আসলো এবং তাকে ডুবাই শেষ করছে। কেনান ফিনিশ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই যে কেনান ডুবে যাচ্ছে, নিজের ছেলে মরে যাচ্ছে, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করছো, ওয়াইন্নাবনি মিন আহলি ওয়া আনতা আহকামুল হাকিমিন, যে আল্লাহ তুমি তো বললা যে মানে আমার পরিবারকে, আমার সব যারা আছে তাদেরকে বাঁচাই দেবে, আমার ছেলে কেনান সেও তো আমার পরিবারের লোক, সে তো মরে গেল। তখন যখন আল্লাহর উপরে যখন এই কথাটা বলছেন নূহ আলাইহিস সালাম, আল্লাহর পক্ষ থেকে কি আওয়াজ আসতেছে এইটা বোঝানোর জন্য বলতেছি আমি। আল্লাহ কি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নূহ আলাইহিস সালামকে বলতেছে, নূহ আলাইহিস সালাম কে জানেন, নূহ আলাইহিস সালাম 950 বছর আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছে, কয় বছর, সুবহানাল্লাহ, দিনে রাতে গোপনে মানে প্রকাশ্যে, এই কোরআনের মধ্যে আছে এটা, লাইলাত মুনাহারা, এভাবে মানে যিনি মানে অনবরত দিনে দাওয়াত দিয়েছে 950 বছর, এইরকম একজন আল্লাহর মানে জলিলুল কদর নবী আল্লাহর কোরআন কি বলছে, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি ইন্নাহু আমালুন গায়রু সালেহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নি আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে, নূহ এটা তোমার সন্তান নয়, কি বলতেন, ইন্নাহু লাইসা মিন আহলি, এটা তোমার সন্তান নয়, কেন, ইন্নাহু আমালুন গায়রু সালেহ, তার কাজ ঠিক নাই। তাহলে সম্পর্কের ভিত্তি কি, এটা কোরআন আমাদেরকে বলতেছে, কোন সম্পর্ককে আমরা বেশি গুরুত্ব দেব, ইবাদি সম্পর্ক বেশি গুরুত্ব পাবে নাকি বংশের সম্পর্ক গুরুত্ব পাবে, কোনটা ভাই, এটাই বলতেছে আল্লাহ, ডাইরেক্ট বলতেছেন এটা তোমার ছেলে নয়, আসলে ছেলে তো, ছেলে তো না, ওর যার ছেলে, এটা আল্লাহই তো দিছে। আল্লাহ বলছে না, একজন ইমানদারের সাথে কাফেরের এই সম্পর্ক কি হবে, ইন্নাহু আমালুন গায়রু সালেহ,
তারপর আল্লাহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, নূর যা আপনার জানা নাই সে ব্যাপারে আমার কাছে প্রশ্ন করিও না। খবরদার, আল্লাহু আকবার, আজ আল্লাহর সামনে কারো চলে কে? নূহ আলাইহিস সালাম সারা 900 বছর আল্লাহর ইবাদত করছে, দাওয়াত দিয়ে সবকিছু করতেছে, এরকম জরুরি কদর নবী সুপারিশ তো চলে নাই নিজের ছেলের ব্যাপারে, চলছে তো কোন কোন আপনাকে নিয়ে যাবো যে বলছে যে ফিরে হাতে হাত দিলে পার হয়ে যাবে, কিরে ভাই বুঝতে দেন কিছু, পার হইলে উনি নিজের ছেলেকে পার করাইতে পারতেন না? আল্লাহ সুতরাং কারো ক্ষমতা নেই আল্লাহর কাছ থেকে ছড়ানো, আল্লাহ যদি ধরে কেউ ছড়াইতে পারবে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইছে বলছে আরেকবার বলবেন না, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ একবার মুনাফিকের ব্যাপারে বলছে আমাকে যদি মানা করা না হয় আমি মানে 70 বার ইস্তেগফার করব, তারপরে আল্লাহ বলছে যে যদি আপনি 70 বারও ইস্তেগফার করেন তাও আল্লাহ ক্ষমা করবে না, হইছে ইন তাস্তাগফিরুন 70 মাররা ফালা ইগফিরুল্লাহু লাকুম, সূরা তাওবাতে আছে, বলছে আপনি 70 বারও ইস্তেগফার করলে আল্লাহ ক্ষমা করবে না, মানে অনুমতি নেই, এদের ব্যাপার বলার অনুমতি নেই। নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন তো না, বুলবুজিদা নবী ছিলেন, জরিলুল কদর নবী ছিলেন, এই জন্য উনি কি বলতে, কালা রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম ওয়া ইল্লা তাগফির লি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। দেখেন আল্লাহর নবীদের অবস্থা, দেখেন নিজের ছেলে চলে গেছে অনুমতি নাই কি করবে, আল্লাহ বলছে আল্লাহ ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও, এরাই ডুবি, এদের এদের থেকে শিখতে হবে। তাহলে ভিত্তি কিসের উপরে? এটা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবার জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতে হয় খলিল, আল্লাহ বলছে একটু ইশারা পাইছে নিজের বাচ্চাকে জবাই করে দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে, সবকিছু বিসর্জন দিয়ে ত্যাগ করে, ত্যাগের জীবন ইব্রাহিম আলাইহিস সালামের জীবন, সেই ইব্রাহিম আল্লাহর কাছে বলছে যে আল্লাহ এখন আমার বাপ বাপের জন্য তো দোয়া করবো ওয়াদা করছিল, আল্লাহ আমার বাবার জন্য আমি দোয়া করতে পারবো না, এখন আল্লাহ মানা করে দিয়েছে না, এখন থেকে আর দোয়া করা যাবে না, আপনার বাপ এটা কাফের, এটা ইমানদার, তার সাথে আপনার কি সম্পর্ক? যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগে বলছিলেন এখন থেকে আর বিরত বলছে, আর দোয়ার জন্য কোনো আওয়াজ ওঠা নেই আল্লাহর কাছে, হ্যাঁ এটা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছে, মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু আন ইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। নবীর জন্য এটা স্বভাব হয় না, নিজের নিকট আত্মীয় হইলেও ওনার জন্য যে ইস্তেগফার করবে এটা নবীর জন্য স্বভাব পায় না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, বলছে ওয়া মা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবিহি ইল্লা আন মাউইদাতিন ওয়া'আদাহা ইয়্যা ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউন লিল্লাহি তাবাররা মিন ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা একটা প্রত্যেকটা জিনিস বলে দিয়েছে, বলছে ইব্রাহিম যে বাবার জন্য ইস্তেগফার করতেছিল এটা একটা ওয়াদার কারণে, কিন্তু যখন ইব্রাহিম জানতে পারলো যে ওনার বাপ আদুউন লিল্লাহ আল্লাহ দুশমন আল্লাহ শত্রু, তখন বলছে যে না এর জন্য আমি আর দোয়া করবো না জীবনে। হাদিসের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছিলেন, আল্লাহর অনেক খলিল তাই না, আল্লাহর কাছে আল্লাহ কেমন দিন আল্লাহ তুমি বলছো ইমানদারদেরকে সম্মান দেবে বেশি করে, এখন আমার বাবা যদি মানুষ সবাই সামনে জাহান্নামে যায় আমার সম্মান হবে না অসম্মান হবে, কেমন লাগবে আমার কাছে, এখন আমি বসে থাকবো আমার বাবা যদি জাহান্নামে যায়? বলছে ইব্রাহিম তুমি দেখতে চাও কিরকম হবে, বলছে আল্লাহ একটু যদি দেখে কেমন ভালো লাগতো না,
তো আল্লাহ রাব্বুল আলামিন ওই মঞ্জরটা সামনে আনছে কি ইব্রাহিম আলাইহিস সালাম বসছে আর অনেক আম্বিয়া কেরামদের মধ্যে কেউ ছিল অনেক লোকদের মধ্যে কেউ ছিল পরে হঠাৎ দেখে যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিচে খোদা থেকে একটা মানে মরা জানোয়ার একটা পচা গলা একটা জানোয়ার হঠাৎ করে সামনে কেউ ফেলে দিয়েছে এবং সবাই নাক ছিটকে দিয়েছে আরে গন্ধ গন্ধ আসতেছে বলছে নিয়ে যাও একজন নিলে ওটা নিয়ে আগুনে ফেলে দিয়েছে তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে ইব্রাহিম এই যে মরা জানোয়ারটা ফেলে দিয়েছে তোমাদের খারাপ লাগছে অসম্মানী মনে হয়েছে বলছে আল্লাহ কেন এটা মরা জানোয়ার একটা ফেলে দিয়েছে আমার কেন অসম্মানী হবে বলছে ওইটাই তোমার বাপ ছিল আল্লাহ এটা আল্লাহর উপর তাহলে বৃদ্ধি এটা হলো ইমানের উপরে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝাইছে এটা বৃদ্ধি হবে ইমানের উপরে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মানে কাফের মানে তখন জাহেলি যুগে যখনই অন্যায়ের বিরুদ্ধে কিছু আসতো তাদের মানে ইয়ার প্রতিহত করার জন্য চেষ্টা করত হেল্পফুল ফুজুলে শরীক হয়েছে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন আরেকটু আস্তে আস্তে বাড়তেছিল তখন এক সময় একটা ঘটনা হয়েছে কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাথী ছিলেন যেমন দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কিছু ছিলেন আর কি তো রাসূলুল্লাহর সাথীদের মধ্যে অনেকেই ছিলেন যারা এই যে আরব জামা আরবের কতগুলি খুব খারাপ কাজ যেমন নাকি জেনা বেবিচার শরাব পান করা এই যে মানে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করা ইত্যাদি এইসব থেকে যারা বেঁচে থাকতো রাসূলুল্লাহ আসলামের বেশ কিছু সাথে ছিল এক সময় কোন একটা আরবের এরকম এরকম ঘটনা ছিল যে কোন একটা ফাংশন করবে তখন রাসূলুল্লাহকে কিছু সাথীরা জোরে নিয়ে গেছে যে ওই ফাংশনে মানে শরীক হবে যখন নিয়ে গেছে ওই যে ওই ফাংশন শুরু হওয়ার আগে রাসূলুল্লাহর এমন ঘুম আসছে আর কিছু জানে না এখন ওরা সবাই বলছে যে ওনাকে ঘুমাইতে দাও ওর ওনার সব শেষ তারপরে রাসূলুল্লাহর ঘুম ভাঙছে এটা ঘুমটা কে দিছে আল্লাহ দিছে কারণ আল্লাহ জানেন যে এই এই মানে শরীরের মধ্যে এই জীবনের মধ্যে কোন রকমের দাগ আসতে পারে না কারণ এটা সারা বিশ্ববাসীর জন্য একটা নমুনা হবে পরে গিয়া তাই না এই জন্য যৌবনকালের কাছাকাছি যখন আসছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে আবার একবার মানে ওই সিনে শাক করা হয়েছিল মানে বক্ষ বিদীর্ণ করে মানে সিনা ফেটে ভিতর থেকে কিছু একটা জিনিস বের করে আবার নতুন ভাবে অপারেশন করে দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সময়ে সময়ে অন্তর চারবার রওয়ায়েতের মধ্যে যেভাবে আছে আল্লামা ইদ্রিস কান্দলভি রহমাতুল্লাহ আলাইহি সিরাতুল মুস্তাফা নামে কিতাব আছে না ওখানে চারবারের কথা বলছেন বড় একজন মহাদ্দেস ছিলেন উনি বলছেন যে চারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্ত সদর সিনা মুবারককে চারবার এভাবে খুলে বিভিন্ন জিনিস বের করে আবার ফিট করে দেওয়া হয়েছে শেষবার ছিল কখন মেরাজের সময় শেষবার কখন ছিল মেরাজের সময় এটা শেষবার এর আগে একবার প্রথম ছিল কোথায় ওই দুধ পান করতেছিল যে হালিমা সাহাবিয়ার বাড়িতে তো এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আগে বাড়তেছিল তখন যখন 25 বছরের সময় হয়েছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের আগে আর কি মনে করেন 23 মানে 22 এরকম সময়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পারলেন যে আবু তালেবের এক ছেলে এরকম খুব মানে স্মার্ট এবং খুব ভালো আখলাক চরিত্রে সবকিছুতে ভালো তো উনি করলেন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার দিলেন কি যে আমার সম্পদ নিয়ে ব্যবসা করেন আপনাকে লাভ দেব আমি আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিজেও চাইতেন সব সময় চাচার সাহায্য করার জন্য যেহেতু ওদের পরিবারের উপর রাসূলুল্লাহ নিজেও মানে খানা ফানা সব কিছু করতেছেন তো নিজে চাইতেন যেন ওনাকে সাহায্য করা যায় যেভাবে হোক এর আগে ছাগল চড়াই কাফেরদের ছাগল চড়াই তো ওখান থেকে পয়সা পাইতো ওগুলোও চাচাকে দিত হাদিসের মধ্যে আছে মা মিন নবিয়্যিন ইল্লা ওয়াকাদ রাআল গানাম এমন কোন নবী ছিলেন না যিনি ছাগল চড়ান নাই সমস্ত নবীর মাধ্যমে আল্লাহ তাআলা ছাগল চড়ানোর কাজটা করেছে
এটা মুসা আলাইহিস সালামের জীবনেও আছে, কোরআনেও আছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মুদাস হাদিসের মধ্যে আছে। তার মানে মানে উনি সব সময় নিজের চাচাকে সাহায্য করার চেষ্টা করতেন যেমনি হোক। তখন যখন এই প্রস্তাবটা আসছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে, যখন রাসূল এটা গ্রহণ করলেন, হযরত খাদিজা ওনার সাথে নিজের গোলাম মাইসারাকে সাথে দিয়েছে, বলছে মুলকে স্বামী গিয়া ব্যবসা করে যা পয়সা হয় এটাকে আমরা ভাগ করে ওনাকে ভালোভাবে আমরা পয়সা দেব বা একটা পার্সেন্টেজ দেব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজার সম্পদ নিয়ে ব্যবসা করতে গেছেন, দুইবার গেছেন বলে রাওয়ায়াতের মধ্যে আছে। প্রথমবার যখন গেছে মানে যা সম্পদ ছিল তার ডবল লাভ হয়েছে, তারপরে মাইসারা আসিয়া পুরো রিপোর্ট করছে হযরত খাদিজাকে, বলছে এরকম আমানতদার ব্যবসায়ী আমি আমার জীবনে আর দেখি নাই। বলছে কিরকম? তারপরে পুরা রিপোর্ট বলছে এরকম এরকম যা বরকত দেখছে। হযরত খাদিজার অন্তরে তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এমনিই ছিল, আরো এগুলা শোনার পর আরো বাড়ছে, পরে আবার পাঠাইছে, আবার পাঠাইছে, সেবারে আরো বেশি লাভ হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সম্পদ ওদের কাছে দিয়েছে, পরে নিজের যেটা প্রাপ্য আছে সেই হিসাবে নিয়েছে। এরপরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে এটা তো একটা মানে আসল মুক্তা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারছে, আল্লাহ তাআলা তাকে মানে পছন্দ করেন আর কি। তবে উনি নিজে আবু তালেবের কাছে এটা প্রস্তাব দিয়েছেন যে আমি আপনার ভাতিজা মোহাম্মদকে বিবাহ করতে চাই। আরবের মাঝে এরকম নিয়ম ছিল, হযরত খাদিজার আগে দুইবার বিবাহ হয়েছে, এর আগে তো ওটা স্বামী মারা যাওয়ার পরে ওদের কিছু সন্তানও ছিল, তো উনি বিধবা অবস্থায়, ওনার বয়স তখন 40 বছর, কয় বছর? 40 বছর। আমাদের দেশে 40 বছর হলে বিবাহ গর্ভেও না হয়তো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল? 25 বছর। যখন প্রস্তাব আসলো আবার উনি হযরত খাদিজা পুরো আরবদের মধ্যে কুরাইশের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত একজন খাতুন এবং বেগম ছিল, সবাই সম্মান করত এবং সম্পদের কারণেও করত এমনিও করত, বংশগতভাবে আখলাক চরিত্র দিক সব দিক দিয়ে ভালো ছিল। ওনার নাম ছিল, আসল নাম ছিল তাহেরা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই প্রস্তাব আসছে, চাচা আবু তালেব পরামর্শ করলেন, রাসূলুল্লাহ গ্রহণ করছে যে না এর চেয়ে ভালো মেয়ে তার কোথায় পাওয়া যাবে। আপনারা এখন বুঝতে পারবেন আজকের মানে বিভিন্ন যারা ইসলামের শত্রু তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে অনেক কথা বলে থাকে। কেউ বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নাউজুবিল্লাহ হযরত আয়েশাকে যে বিয়ে করছেন, একটা ছোট একটা মেয়েকে কেন বিয়ে করলো, নবীর অন্য চিন্তা ছিল অথবা এতগুলি কেন বিয়ে করছেন? যদি নবীর মধ্যে নাউজুবিল্লাহ এরকম কিছু থাকতো, হ্যাঁ কাম বা ইত্যাদি বা নিজের একটা খাহিশ পুরা করা ইত্যাদি উদ্দেশ্য হতো, তাহলে 25 বছরের টকবকে একটা জওয়ান, আর যেটার শক্তি সম্পর্কে আপনারা জানেন কোন কোন রওয়ায়াতের মধ্যে আছে রাসূলুল্লাহকে আল্লাহ জান্নাতি 100 পুরুষের শক্তি দিয়েছেন, যদিও বা হাদিসটা কেউ কেউ জয়ী বলতেছে কিন্তু 35টা পুরুষের শক্তি দিয়েছিল বলে এই হাদিসটা সহি আছে, জান্নাতি 35 জন পুরুষের শক্তি, আর বল জান্নাতি এক পুরুষের শক্তি দুনিয়ার 1000 পুরুষের চেয়ে বেশি হবে, এত বেশি শক্তি আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দিয়েছিলেন। তাহলে একেবারে কম করে হলেও তো 35টা বিয়ে করা দরকার ছিল না, কি বল? আর তাও রাসূলুল্লাহ যদি চাইতেন, উনি যদি চাইতেন আরবের সবচেয়ে বেশি সুন্দরী নারী ওনার খাতে ওরা সবাই পায়ের মধ্যে আনিয়ে দিত, দিত না? এবং সবচেয়ে যুবক সবাইকে আনিয়ে দিত না? কিন্তু প্রথম নম্বরে উনি বিয়ে করতেছে নিজের চেয়ে 15 বছরের বড়, কত? আরব বিধবা, একবার না দুইবার বিধবা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কি দুনিয়া চাইছেন? শুধু তাই নয়, যতদিন হযরত খাদিজা ছিলেন জীবিত রাসূলুল্লাহ দিদি বিবাহ করেন নাই, তাই বিবাহ করেন নাই। হযরত খাদিজা যখন ইন্তেকাল হচ্ছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স প্রায় 50-এর দিকে চলে গেছে। এরপরে বাকিটা মানে স্ত্রী এরা এই 8-10 বছরের মধ্যে ছিল শেষের বয়স। তাহলে দেখেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বিয়ে করা, এটাই তো প্রমাণ করে
প্রথম নম্বরের বিয়া হচ্ছে এটা প্রমাণ করে দেয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে পুরার এই সমস্ত উদ্দেশ্য ছিল না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব ওনাকে দিতে যাচ্ছেন ওটার জন্য যেটাই সহযোগী হয় যেটাই সহায়ক হয় ওইটা উনি গ্রহণ করার চেষ্টা করতেছিলেন। এই খাদিজা কেমন মেয়ে, এত সব মানে ভাগ্যবান যে সবকিছু ইসলামের জন্য উনি ত্যাগ করতে পারছে, এবং মুসলমানদের মধ্যে প্রথম নম্বর যদি কেউ একেবারে আমভাবে সাধারণভাবে যদি বলে যে প্রথম মুসলমান কে ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ প্রথম ছিল, দ্বিতীয় নম্বর হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এটাকে স্পষ্ট কথা, এরপরে অন্যরা আসতেছে। এরকম একজন মেয়ে যার কাছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম পাঠাইছে, একবার ফেরেশতা পাঠাইয়া আল্লাহ বলতেছে খাদিজাকে আমার সালাম বল, হ্যাঁ অবশ্যই হা, আল্লাহ রাসূলুল্লাহকে বলছে অবশ্যই হা, ওনাকে এটা সুসংবাদ দাও বিবাহিতিন মিন কসমিন ফিল জান্নাহ, খাদিজাকে বলবে জান্নাতে আমি তার জন্য একটি মাসের ঘর তৈরি করছি। আল্লাহ জান্নাতে বলে আল্লাহ মাসের ঘর তৈরি করছে কার জন্য, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আছে যে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের চেয়ে উনি সর্দার হবেন, ইল্লা উম্মাহা, কিন্তু ওনার মা সর্দার হবেন না, মাকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার মর্তবা আরো উপরে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এরকম সম্পর্ক ছিল এবং উনি এভাবেই করছেন। সাথে সাথে একটা কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি উদ্দেশ্য, কেউ কেউ বলে যে খাদিজাকে কেন বিয়ে করলেন, নিজের চেয়ে মানে 15 বছর মানে বড় একটা মেয়েকে কেন বিয়ে করলেন, বলছে যে ওনার হযরত খাদিজার সম্পদের প্রতি ওনার নজর ছিল, নাউজুবিল্লাহ মিন যালিক। আসলে রসুল চেনার জন্য কিছুই মন্ত লাগবে না, হ্যাঁ কিছুই মন্ত লাগবে তো, না হলে তো রসুল কেমনে চিনবে, বা ইমানদারই চেনা যাবে না তো রসুল কেমনে চিনবে। কেউ বলছে কি ওলিরা নবী মিশন আসে, নবীরা খোদা মিশন আসে, নবী বুঝতে হলে যে আল্লাহ বুঝবে, আমি আর আপনি কি বুঝবো, এবং আল্লাহ ওলিদেরকে বোঝার জন্য নবীরা বুঝতে পারবে, আমার মতো লোক এমনি তাড়াতাড়ি বুঝে যাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা যদি অর্থের লোক থাকতো, যদি এরকম অর্থের লোক থাকতো, তাহলে খাদিজার সব অর্থ রাসূলুল্লাহ নিয়ে বড় লোক হয়ে যেতেন না, কি বলেন, বড় লোক হয়ে যেতেন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন হযরত খাদিজার একটি পয়সাও তো চান নাই, উনি নিজে ইসলামের জন্য সবকিছু লুটাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দাবি করেন না যে আমাকে এটা দাও, বরঞ্চ হযরত খাদিজার সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে রাখতে চাইছিলেন। হযরত খাদিজার একটা হার ছিল, খুব মায়ার একটা হার নিজে বানাইছিলেন, ওই হারটা হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিল, নিজের মা বিবাহের সময় হযরত জাইনাবকে দিয়েছে। হযরত জাইনাবের বিবাহ হয়েছিল আসিমনে ওয়াইয়ার সাথে, তখনকার মানে জাহেলি যুগের বদরের যুদ্ধে উনি মুসলমান হন নাই, কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, উনি মুসলমান হন নাই, তো মুসলমান হন নাই যেহেতু যারা কাফেরদের পক্ষ থেকে ধরা পড়ছে মুসলমানদের কাছে কয়েদি হয়ে গেছে তাদের মধ্যে একজন রাসূলুল্লাহর জামাই ছিল, কারণ সব কুরাইশ প্রথম যুদ্ধ যখন ফয়সালা হলো যে প্রত্যেকজনে কিছু টাকা পয়সা ফিদিয়ে দিয়ে নিজের কয়েদিকে সরাইতে পারবে, তখন রাসূলুল্লাহ যখন মানে ওই ফিদিয়ার সম্পদ গন্তেছিলেন একটার পর একটা আসতেছিল, হঠাৎ করে দেখেন যে হযরত খাদিজার সেই হার রাসূলুল্লাহ সামনে, এই হার কেমনে আসলো, হযরত জাইনাব নিজের জামাইকে সরানোর জন্য সেই হারটা দিয়েছে, কিরম করুন কাহিনী, নিজের মেয়ে ওই মানে স্ত্রীর হারটা এখন জামাইকে সরানোর জন্য দিচ্ছে, আর তাও আসতেছে কার কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপের কাছে, বাপ তো আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে,
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা দেখে বলছে মুসলমানদেরকে বল তোমাদের যদি মন চায় এটা না নিয়ে ওকে ফিরে দিতে পারো আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসলমানদের কাছে অনুমতি দিয়েছে যে দেখো তোমাদের যদি মন চায় তাহলে এটা না নিয়ে ফেলে দাও কারণ খাদিজার কারণে এটা কিসের কারণে ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ঈমানদারের মূল্য আছে না অবশ্য আছে যে রাসূল একটা কাফেরকে মূল্যায়ন করত এমনকি বদরের যুদ্ধে যে সমস্ত কাফেরদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে মানে হত্যা হয়ে গেছে যারা 70 জন বড় বড় কাফের যাদের একটা কুবের মধ্যে ডালা হয়েছিল ওদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছে মুতআম ইবনে আদি নামে একজন লোক আরবের মধ্যে ছিল সে খুব ভালো লোক ছিল বলছে সে যদি সে রাসূলুল্লাহকে এক সময় মানে মুসলমানদেরকে অনেকে মানে পানা দিয়েছিল মানে তখনকার যুগে মানে মক্কী যুগে রাসূলুল্লাহ বলতেছেন যদি সে আসিয়া আমাকে আমার আমার সাথে এদের ব্যাপারে কথা বলতো তার কারণে আমি এদেরকে ছেড়ে দিতাম একজন কাফের ছিল সে মুশরিক ছিল এত মূল্যায়ন তখন নিজের স্ত্রীর তো ঈমানদার তার জন্য করবে না তাকে মূল্যায়ন করা যাবে না তো দেখেন হযরত খাদিজার সম্পদকে আরো রক্ষা করার চেষ্টা করছে অথচ নাউজুবিল্লাহ কিছু লোকেরা এখনো উড়াইতেছে বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা হযরত খাদিজাকে বিয়ে করছেন এটা হলো সম্পদের লোভে বেশি আগের কথা না আপনারা শুনলে অবাক হয়ে যাবেন বাংলাদেশের একজন বড় ডক্টর প্রফেসর নাউজুবিল্লাহ এই কথা প্রসঙ্গে ডাক্তারদেরকে লেকচার দিচ্ছিলেন তখন কথা প্রসঙ্গে এই কথাটা বলছিলেন নাউজুবিল্লাহ আমাদের বাংলাদেশের কথা বলতেছে কিছুদিন আগের কথা কোথায় আছি আমরা আল্লাহ রসুলের এগুলোর জন্য আমাদেরকে দেখা করতে হবে না হ্যাঁ যে খাদিজার দুশ্মন হবে রাসূলুল্লাহর কথার দুশ্মন হবে সে আমাদের দুশ্মন জানেরও দুশ্মন ঠিক কি না এই ঈমান নিয়ে আমাদের মরতে হবে আল্লাহ রাসূলের জীবনী থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাত খালি শুনলে তো হবে না এই সিরাতের মধ্যে কি আছে হযরত খাদিজার সাথে সম্পর্ক হওয়ার পর থেকে রাসূলুল্লাহর জীবনের অবস্থা কি হলো তারপরে কিরকম উন্নতি হলো কোথায় কি হবে কি হলো এটা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে পরে ইনশাআল্লাহ আর কোন বইটাকে মানে আলাপ করবো এখানে এই পর্যন্ত আমি শেষ করতেছি আমাকে পরিচালক সাহেব বলছেন যে একসাথে দোয়া সহ করে দেওয়ার জন্য তা অনেক ভাইয়েরা দোয়া চেয়েছেন তা আমরা সবাই জন্য দোয়া করব তো আপনারাও প্রত্যেকে যারা যারা আছেন সবাই দোয়া করেন দোয়ার আগে পরে দরুদ শরীফ পড়া এটা সুন্নাত এবং যারা যারা কেউ যদি দোয়া চায় তাদের জন্য হাত তুলে দোয়া করা এটাও সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অনেকে দোয়া চাইছেন বিদায় আমরা দোয়া করবো আর আমাদের নিজের জন্য দোয়া করা দরকার আর দোয়াটা মনে করবেন যে সবসময় এখলাসের সহিত এবং খালেস দিল দিয়া করতে হয় আপনি যদি এটাই দেখতে চান হুজুর কবে শেষ করবে তাহলে এই দোয়া আল্লাহ কবুল করবে নাকি আপনার অন্তর থেকে বলতে হবে দোয়াটা ব্যক্তিগত ব্যাপার বিশেষ করে আমাদের যে মুরব্বী এখানে আপনাদের সামনে আছে উনিও আজ দিবসের যে দোয়ার জন্য ওনার স্ত্রীর জন্য দোয়া করতে বলছে আমাদের কিছু আত্মীয় আছে ওদের এরকম মানে অসুবিধা আছে ওরাও মানে আপনারা দোয়া করবেন সবাই ওনার আব্বা ওনার ভাই মারা গেছে এর আগে ওনার আমাদের নানি নানি ছিলেন তো নাকি যে সবাই অনেকে যারা বলতেছে তারাও আছে যারা বলা যায় তাদের সবাই জন্য দোয়া করবেন এর আগে নাকি একটা এলান হচ্ছে এলান কি আগে করবেন না পরে করবেন উম্মুল আজমের জানি একটা প্রোগ্রাম আছে ওখানে সবাই আসবে তবে আগামীকাল আগামীকাল এভাবে সবাই আসবে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ দিনের জন্য একটু কষ্ট করতে রাজি নেই হ্যাঁ একটু কষ্ট করে দিনের জন্য ঠিক আছে আগে পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম